সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের টপিক হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল 2021-এর ডাটা এন্ট্রি নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি করতে হয়। তাহলে চলুন আমরা সরাসরি কাজে যাই, কিভাবে আমরা ডাটা এন্ট্রি করব সেটা আপনাদেরকে দেখাবো এখন। তাহলে আমরা ফার্স্ট মাইক্রোসফট অফিস এক্সেলটা ওপেন করে নেব, এক্সেল ফাইলটা ওপেন করে নেব। আমরা এখানে এখন দেখব কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, মাইক্রোসফট এক্সেল নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমি ফার্স্ট শিটটার নামটা চেঞ্জ করে দিচ্ছি, রিনেম করে দিচ্ছি, এটার নাম দিচ্ছি আমি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিতে আমি এক্সেল পরিচিতির আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, এইগুলাকে হচ্ছে কলাম বলে, এইগুলাকে রো বলে, এবং যেখানে আমি পয়েন্টার ক্লিক করতেছি এগুলোকে প্রতিটাকে এক একটা করে সেল বলে। এইখানে পুরা শিটে অ্যাপ্রক্সিমেট 16,000 এরকম সেল রয়েছে। আমরা এই সেলগুলো নিয়েই এক্সেলে কাজ করি। আমরা ডাটা এন্ট্রি করলে, যেমন আমি এইখানে কিছু ডাটা এন্ট্রি করি, যেমন হচ্ছে সেল, এখানে হচ্ছে কস্ট, এরকম কিছু একটা ডাটা এন্ট্রি করলাম। এখানে সেল লিখলাম 2,000 টাকা, এখানে লিখলাম 1,500 টাকা, কস্ট 300 টাকা, 200 টাকা। এখানে একটা জিনিস বলে নেই, আপনারা বারবার মাউস ক্লিক করে প্রতিটা সেলে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা সেলগুলো পরিবর্তন করার জন্য, এক্সেল থেকে আর এক সেলে যাওয়ার জন্য কিবোর্ডের 4টে অ্যারো আছে, আপ ডাউন লেফট রাইট অ্যারো, অ্যারোগুলো ইউজ করে আপনারা সেল পরিবর্তন করতে পারেন। যেমন আমি যদি রাইট অ্যারো চাপ দিই তাহলে সেলগুলো এপাশে যাবে, লেফট অ্যারো চাপ দিলে বাম দিকে আসবে, ডাউন অ্যারো চাপ দিলে নিচের দিকে আসবে, এবং আপেরও চাপ দিলে উপরের দিকে যাবে। এখন আমরা যদি দেখতে চাই যে এক নাম্বার কলামের সবার শেষের কলামটা কত, সেক্ষেত্রে আমরা যদি ফার্স্ট কলাম থেকে লাস্ট কলামে যেতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সেফে ধরে রাইটেরও চাপ দিলে আমাদের লাস্ট কলামে চলে যাবে। লাস্ট কলাম হচ্ছে XFD। আর আমরা যদি আবার শুরুতে ফার্স্ট কলামে আসতে চাই, সেক্ষেত্রে আবার কন্ট্রোল চাপ দিয়ে লেফট অ্যারো কি চাপ দিলে আমাদের ফার্স্ট কলামে চলে আসবে। সেমভাবে আমরা যদি হচ্ছে রো, যেমন রোর আমরা লাস্ট রোতে আসতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ডাউন অ্যারো চাপ দিলে আমাদের লাস্ট রোতে চলে আসবে। আমাদের লাস্ট রো নাম্বার হচ্ছে 1,048,576। আবার যদি ফার্স্ট চলে যায়, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আপ অ্যারো চাপ দিলে আমাদের 1 নম্বর রোতে চলে যাবে। এভাবে আমরা দেখতে পারবো। এবং আমরা এক্সেল থেকে আর এক্সেলে যাওয়ার জন্য আমাদের ট্যাব বাটন ক্লিক করো, এক্সেল থেকে আর এক্সেলে যেতে পারবো। এখন হচ্ছে আমরা যদি সেলে টাইপ করি, এখানে সাপোজ আমরা যদি টাইপ করি হচ্ছে জানুয়ারি, এখানে আমাদের নিচে ফেব্রুয়ারি লেখার কোনো দরকার নেই। আমরা জানুয়ারিতে ক্লিক করে কর্নারে পয়েন্টারটা রেখে যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের একটার পর একটা মাস অটোমেটিক চলে আসবে। সেমভাবে জানুয়ারিতে ক্লিক করে যদি আমরা হচ্ছে লেফট দিকে যাই, তাহলে আমাদের জানুয়ারির পরে কি আগের মাস ছিল ডিসেম্বর, তার আগের ছিল নভেম্বর, এগুলো চলে আসবে। এবং জানুয়ারিতে ধরে আবার যদি আমরা নিচে যাই তাহলে জানুয়ারির পরের মাসগুলো চলে আসবে, এবং জানুয়ারির থেকে যদি আমরা উপরে যাই তাহলে জানুয়ারির আগের মাসগুলো চলে আসবে। এভাবে আমরা মাস, প্রতিটা মাস আমাদের টাইপ করার দরকার নেই, এভাবে স্ক্রল করে আমরা নিয়ে আসতে পারবো। এখন আপনাদের দেখাই হচ্ছে আমরা যদি সপ্তাহ কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সপ্তাহের নামগুলো যদি এভাবে নিতে চাই, সেক্ষেত্রে পুরো আমাদের ছাটার দিয়ে লেখার দরকার নেই। আমরা যদি সংক্ষেপে SAT লিখি, SAT লেখার পরে আমরা যদি এটা ধরে টান দিই, অটোমেটিক দেখেন স্যাটারডে, সান, মান, টুয়েস এরকম চলে আসতেছে। এবং আমরা যদি বাম দিকে যাই, সেক্ষেত্রে স্যাটারডের আগের যে দিনগুলো এগুলোর নাম চলে আসে। আবার সেমভাবে যদি আমরা নিচে যাই ছাত্রদের পরে, এবং উপরে গেলে ছাত্রদের আগের গুলো চলে আসে।
এভাবে আমরা কাজ করতে পারবো। এবং এখানে আমরা যদি হচ্ছে কাউন্ট করি, ডিজিট কাউন্ট করি, যেমন হচ্ছে ওয়ান, ওয়ানের পরে আমাদের টু লেখার দরকার নেই, আমরা ওয়ান। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ট্রোল কীটা চেপে ধরে আমরা যদি মাউসটা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের অটোমেটিক আর কাউন্ট হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা এগুলা আর ডাটা এন্ট্রি করব। দেন হচ্ছে এখানে আমরা যদি ডেট কাউন্ট করি, ডেট দিয়ে যদি দেই, এখন হচ্ছে আমরা যদি এখানে ডেটটা কাউন্ট করতে চাই, এইভাবে ডেটটা এন্ট্রি দিতে চাই, তাহলে সাপোজ হচ্ছে 1/2/2023। ওকে, এটা আমরা যদি এখন নিচের দিকে যাই অটোমেটিক কিন্তু ডেটগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন, ফার্স্ট হচ্ছে মাস, মাঝখানেরটা হচ্ছে তারিখ, শেষেরটা হচ্ছে বছর। দেখেন 2 3 4, এটা যদি আমি এদিকে যাই এভাবে হবে 2 3 4, এবং এটা যদি আমি সামনের দিকে যাই তাহলে আগেরগুলো হবে, আগেরগুলো হয়ে গেছে, যেমন এখানে 1 2 23, এখানে 1 31, এবং উপরের দিকে গেলেও আমার হচ্ছে এরকম হবে 1 31। কিন্তু এখানে হচ্ছে হ্যাজ চিহ্ন কেন, এটা হচ্ছে ফরম্যাটের কারণে, এখানে আপনার সাইজটা মিলে নেই। যদি এরকম আসে তাহলে এগুলো সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাটে ক্লিক করে অটো ফিট কলাম ওয়াইট এখানে ক্লিক করলে এগুলো ঠিক হয়ে যাবে। যদি কখনো এরকম আসে তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে আমরা এইভাবে ডাটা এন্ট্রি করব। এবং আমরা যদি ফাইলটা সেভ দিতে চাই সেক্ষেত্রে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অপশন আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আপনি যেখানে ফাইলটা সেভ করতেছেন সেই অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা যেমন আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি যদি ডেস্কটপে দিতে চান, যেমন আমি ডেস্কটপে সেভ করব, আপনি ফাইলটার নাম দিতে পারেন। এখানে যেমন আমি ডাটা এন্ট্রি ফাইলটার নাম, যেমন এখানে হচ্ছে সেভ অফ টাইপ, আপনারা এখানে অনেকগুলা টাইপে ফাইলটা সেভ করতে পারবেন। যেমন এখানে এক্সেলের অনেক আপনাদের যেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সেভ করবেন। এটা নর্মালি যেহেতু এক্সেল ওয়ার্ড ওয়ার্কবুকে থাকে, আমি ওয়ার্কবুকে সেভ করে নিচ্ছি, সেভ দিয়ে দিলে হয়ে যাবে। এরপর থেকে ফার্স্ট টাইম একবার সেভ করে নেওয়ার পর আপনারা বারবার ওইভাবে সেভ দেওয়ার দরকার নেই। এখানে উপরে আইকন দেখবেন সেভ বার আছে, এখানে ক্লিক করলেও সেভ হবে, অথবা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এস একসাথে চাপ দিলেও সেভ হবে। আজকে আমি ডাটা এন্ট্রি দেখালাম, নেক্সট আমি ডাটা এন্ট্রির আরও অ্যাডভান্স কিছু কাজ দেখাবো। আপনারা যদি কাজ করবেন, নিজেরা নিজেরা কাজ করবেন, যদি কাজ করতে গিয়ে কোনো কিছু না বুঝেন অথবা ভুল হচ্ছে সেক্ষেত্রে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার যে ভিডিওগুলো আসবে আপনারা একটার পর একটা অটোমেটিক পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি সবার উপকার হবে আমার ভিডিওগুলো দেখে। আজকে এই পর্যন্তই শেষ করলাম, আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।